बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वेलकम बैक टू ऑनलाइन क्लास ऑफ नवकुमार इंस्टीट्यूशन एंड डॉक्टर शहीदुल्लाह कॉलेज। प्रिय शिक्षार्थी, दीर्घदिन तुम्हारा उपस्थितिते प्रतिष्ठान सरगम हो उठेछिलो, किन्तु दुर्भाग्य आमादेर पीछे छाड़े नहीं। करोनार कारणे आमरा आबार ऑनलाइन क्लासे आसलाम। तो तारे धारावाहिकताय आज के ऑनलाइन क्लास नवम श्रेणीर जन्य इंग्रेजी ग्रामर विषय आज के सबजेक्ट एवं टॉपिक होच्छे प्रीपोजिशन। प्रत्येक स्टूडेंट एटा जाने प्रीपोजिशन एक अत्यंत गुरुत्वपूर्ण अध्याय भाषा एवं प्रीपोजिशन अर्थ अनेक इतिमध्ये जेनेछि। प्रीपोजिशन अर्थ होच्छे पदान्वय अव्यय, पदान्वयी अव्यय अर्थात एर कोनो परिवर्तन नहीं। एटा पार्टस अफ स्पीच एर अन्यतम एकटा, आठटा पार्टस अफ स्पीच एर मध्ये अन्यतम एकटी पार्टस अफ स्पीच। आमरा एखाने शुरूतेई प्रिपोजिशनेर जे संज्ञाटा आमरा एखाने देखते पाई, प्रिपोजिशन नाम बा प्रोनाउनेर पूर्वे बसे एवं प्रिपोजिशनेर परे अबजेक्ट एवं जिरांड बसे। एटा मने रखते हबे, प्रिपोजिशन बसे नाउन बा प्रोनाउनेर पूर्वे एवं प्रिपोजिशन पर बसे अबजेक्ट एवं जिरान। एटा मने रखते हबे एवं आरो मने रखते हबे प्रिपोजिशन मूलत तीन प्रकार। एटा होलो सिम्पल प्रिपोजिशन। सिम्पल प्रिपोजिशन एकटा मात्र वार्ड दिए गठित हय, जेमन अबाउट, एट, ऑन, थ्रो, एगुलो एकटा शब्द दिए प्रिपोजिशन गठित हलो, सेटा होलो सिम्पल प्रिपोजिशन। एवं कम्पाउंड प्रिपोजिशन हच्छे होलो एकाधिक वार्ड, जेरकम आमरा एकटा बोली on, by, দুটো মিলাই যদি হয় তাহলে আমরা on by out, এটা না আমরা about লিখতে পারি। এই টাইপে আমরা বলতে পারি কম্পাউন্ড প্রিপজিশন। আমরা ধাপে ধাপে বিস্তারিত আসব। এটা শুরুতেই আমি ভূমিকাতে বলে রাখছি, প্রিপজিশন তিন প্রকার। সিম্পল প্রিপজিশন একটা ওয়ার্ড দিয়ে গঠিত এবং একাধিক ওয়ার্ড দিয়ে যে বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বের সাথে বসে, পূর্বে এবং সাথে বসে যে প্রিপজিশনটা হয় সেটা হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশন। যেরকম আমরা তিনটা অন, বাই, আউট, এই তিনটা মিলে আমরা একটা প্রিপজিশন অ্যাবাউট, এটাকে বলা হয় কম্পাউন্ড প্রিপজিশন। আর একটা আছে প্রিপজিশন, সেটা হচ্ছে ফ্রেজ প্রিপজিশন। ফ্রেজ প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন সেটা হচ্ছে ফ্রেজের সাথে ফ্রেজ আকারে যে প্রিপজিশন থাকবে এবং অন্য ওয়ার্ডও থাকবে, সেই ওয়ার্ডটা পার্টস অফ স্পিচে একটা কাজ করবে, সেটা হলো ফ্রেজ প্রিপজিশন। যেরকম আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু, এটা অ্যাকর্ডিং এর সাথে টু যুক্ত হয়ে একটা পার্টস অফ স্পিচে কাজ করছে এবং এটা প্রিপজিশন। এবং এর পরে অন অ্যাকাউন্ট অফ আমরা এটা বলতে পারি, এটা ফ্রেজ প্রিপজিশন। তাহলে আমরা জানলাম প্রিপজিশন একটা ওয়ার্ড যেটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যে বা সেন্টেন্সে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক নির্ধারণ করে। প্রোনাউনের পূর্বে এবং প্রিপজিশনের পরে বসে অবজেক্ট এবং জিরান। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট হচ্ছে ভার্বের কাজটাই হলো অবজেক্ট, এটা ভার্বের পরে বসে এবং প্রিপজিশনের পরে বসে। যদি বসে তাহলে অবজেক্ট প্রিপজিশনের পরে বসে এবং প্রিপজিশন পরে আরেকটা জিনিস বসে, যেটা ভার্বের আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি, কখনো জিরান বলি, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ। অর্থাৎ প্রিপজিশনের পরে যদি ভার্ব বসে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই ছিল প্রিপজিশনের অবস্থান। অর্থাৎ এটা খুবই ভালো করে জেনে নিতে হবে, প্রিপজিশনের পূর্বে বসে বসে অবজেক্ট এবং জিরান, এবং এর নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য শব্দের সাথে যে সম্পর্ক নির্ধারণ করে সেটা হচ্ছে প্রিপজিশন। এখন আমাদেরকে মাতৃভাষা বাংলার সাথে একটা সামঞ্জস্যতা বিধান যদি করি, তাহলে আমাদের মাধ্যম যদি মাতৃভাষা হয় তাহলে এই প্রিপজিশন শেখার ক্ষেত্রে আমরা কয়েক কয়েক ধাপ এগিয়ে যাব। সেটা হচ্ছে বিভক্তি, বাংলায় রূপ এবং প্রিপজিশন। এখানে তিনটা ভাগ আছে। বিভক্তি আমরা দেখেছি, আমরা প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী,
এইগুলো আমরা বিভক্তি বলি এবং বাংলায় বিভিন্ন রূপ আছে যেরকম দ্বিতীয়া এবং চতুর্থী কে রে তে প্রতীক আছে এটা ইংরেজি প্রিপোজিশন আমরা টু দ্বারা প্রকাশ করে থাকি এই ছটা তোমরা অবশ্যই স্কেল শর্ট দিয়ে তুলে খাতায় সুন্দর করে নিয়ে বোঝার চেষ্টা করবে তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা বিস্তারিত আরো আমরা এটা বুঝিয়ে দিতে সক্ষম হব তৃতীয় যেরকম দ্বারা দিয়ে কর্তৃক আমরা প্রিপোজিশন এটাকে বাই উইথ অথবা থ্রো এখানে সরি এই মাথা কাটা হয়নি থ্রো এই তিনটা অর্থাৎ তৃতীয় অবস্থিত দ্বারা দেওয়া কর্তৃক উইথ এন্ড বাই অ্যালং এবং থ্রো দিয়ে আমরা এটা প্রিপোজিশন প্রকাশ করি বাংলায় যদি এইটা আসে অর্থাৎ প্রিপোজিশন কিন্তু আমরা দুভাবে ভাগ করতে পারি সমগ্র প্রিপোজিশনকে একটা হচ্ছে অর্থ অনুসারে বসে আর যেটা অর্থ অনুসারে বসে না সেটাকে আমরা বলবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশন আমরা জেনারেল প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দুভাগে আমরা ভাগ যদি করে নিই তাহলে এইগুলো অর্থ অনুসারে বসে আর যেটা অর্থ অনুসারে বসে না সেটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এর কোনো বিশেষ উল্লেখ এটা আমাদেরকে মুখস্থ করে আমাদেরকে আত্মস্থ করতে হবে ব্যবহার এবং মুখস্থের মাধ্যমে এবং পঞ্চমী যেহেতু হইতে থেকে চেয়ে এবং অপেক্ষা এটা আমরা তিনটা এখানে প্রিপোজিশন দেখা আছে ফ্রম সিন্স এবং দেন এই তিনটা আমরা প্রিপোজিশন কখন ব্যবহার করব বাংলায় রূপ যখন হইতে থেকে চেয়ে অপেক্ষা থাকবে এবং বিভক্তি হবে হচ্ছে পঞ্চমী এবং ষষ্ঠী যদি বাংলায় বিভক্তি হয় এবং র এবং ব্যক্তির ক্ষেত্রে এস এবং বস্তুর ক্ষেত্রে অ এরা আমরা পজিটিভ যেটা বলে থাকি সেটা আমরা সংশ্লিষ্ট অধ্যায়ে আমরা বিস্তারিত আলোচনা করব এখানে সেটা অ অর্থাৎ অপের বাংলা অর্থ হচ্ছে র বা এর এবং ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে অ্যাপোস্ট্রফি এস আমরা ইয়ে করি এবং বস্তুর ক্ষেত্রে হলো অফ দ্বারা র বা এর এই অর্থ প্রকাশ করে থাকি এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি আর ইংরেজি হলো অফ প্রিপোজিশন অফ এবং প্রথম আমার সপ্তমী এটা বাংলায় রূপ হচ্ছে এ অ তে এতে এটা হচ্ছে বাংলায় বিভক্তির এই রূপ এবং প্রিপোজিশন হচ্ছে টু এর অন ইনটু আপ এবং আপ অন এই আপ অন টা হচ্ছে দুটো প্রিপোজিশন একসাথে এসেছে এটাকে আমরা কম্পাউন্ড প্রিপোজিশন বলতে পারি আর টু এর একটা ওয়ার্ড দেওয়া হয়েছে এটা আমরা সিম্পল প্রিপোজিশন আমরা বলতে পারি আর যে প্রিপোজিশনের আগে পরে অর্থাৎ যেটা আমরা একাধিক শব্দ মিলে আলাদা ভাবে একটা পার্টস অফ স্পিচে কাজ করে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রেস প্রিপোজিশন ওকে আমরা এখন প্রিপোজিশনের ব্যবহারটা শিখবো সেটার হেডিংটা হচ্ছে ইউজ অফ প্রিপোজিশন এই প্রিপোজিশনের ব্যবহার আমরা মূল প্রিপোজিশন যেগুলো অর্থ সহ বসে আমরা প্রিপোজিশনকে ইতিমধ্যে আমরা জানিয়েছি দুভাগে ভাগ করবো একটা হচ্ছে জেনারেল প্রিপোজিশন যেটা অর্থ অনুসারে বসে আর যে কোনো নিয়ম কানুন মানে না এটা নির্দিষ্ট প্রিপোজিশন নির্দিষ্ট শব্দ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ব্যবহার করে সেইগুলোকে আমরা বলবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তা আমরা ইউজ এই প্রিপোজিশন যেগুলো অর্থ অনুসারে বসে তার আমরা একটা মোটামুটি তিনটা ভাগে ভাগ করবো একটা হচ্ছে প্রিপোজিশন উইথ মুভমেন্ট প্রিপোজিশন উইথ টাইম এন্ড প্রিপোজিশন উইথ স্টেশনারি বা স্ট্যাগনেন্ট অর্থাৎ প্রিপোজিশনের একটা গতি একটা সময় একটা স্থবির আমরা তিনটা ভাগে ভাগ করে আবার জেনে নিই প্রিপোজিশন উইথ মুভমেন্ট প্রিপোজিশন উইথ মোশন অথবা মুভমেন্ট এবং মোশন একই যেটা চলার গতি আছে আর তার যেটা গতি নাই বিপরীতটা স্থির থাকবে অর্থাৎ যেমন আমরা বলি যে এই যে গ্লাসগুলোর উপরে আমি এই যে ইয়েটা স্ক্রুটা স্থির হয়ে আছে এবং স্পর্শ করে আছে এটা অন বসবে এই বিষয়টা আমরা দ্বিতীয় ফেজে যাবো আমরা আলোচনার জন্য এখন আমরা আলোচনায় আসবো প্রিপোজিশন উইথ মুভমেন্ট অর্থাৎ যেটা গতি আছে মোশন আছে আর তৃতীয় ধাপে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রিপোজিশন উইথ টাইম তো এবার আমরা চলে আসি প্রিপোজিশন উইথ মুভমেন্ট অর্থাৎ যে প্রিপোজিশন অবস্থানের পরিবর্তন আছে অর্থাৎ চলার গতি আছে মাথায় রাখতে হবে গতি তো যাই হোক এখন আমরা শুদ্ধ অ্যালফাবেটিক্যালি আমরা এই করি অ্যাক্রস আমরা প্রথমে এ বি সি এভাবে আমরা চলে যাব আলোচনায় অ্যাক্রস কোনো কিছুর উপর দিয়ে চলার গতি বুঝাইলে অ্যাক্রস বসে আবার বলছি এটা তোমরা ডাউনলোড স্ক্রিন শট দিয়ে রাখো নোট করো যদি বুঝার কোনো সমস্যা থাকে তাহলে আবার আলোচনা করা যাবে আরো ব্যাখ্যা সহ আমি বুঝিয়ে দেবো অ্যাক্রস অর্থাৎ কোনো কিছুর উপর দিয়ে অন উপর অর্থাৎ স্পর্শ করে
উপর দিয়ে কিন্তু আমরা স্পর্শ ছাড়াও যেতে পারি, যেরকম হেলিকপ্টারে যায় ব্রিজের, আমরা নদী পার হয়ে ব্রিজের উপর দিয়ে, কিন্তু নদীকে স্পর্শ করি না, তা না। অন অর্থাৎ উপর দিয়ে যাবো, সেটা স্পর্শ করে অতিক্রম করব। তাহলে সেই ক্ষেত্রে যেরকম রাস্তার এই পাশ থেকে ও পাশে আমরা যদি পার হই, তাহলে এখান থেকে রাস্তা অতিক্রম করা, অর্থাৎ চলার গতি আছে, রাস্তা পার হওয়ার গতি আছে, সেই ক্ষেত্রে আমরা এক ক্রস ব্যবহার করব। এখানে প্যারাডিজম, প্যারাডিজম মানে দৃষ্টান্ত অথবা উদাহরণ। রূপা ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, রূপা রাস্তা পার হচ্ছে, অর্থাৎ এবার থেকে ওপার যাচ্ছে, তার কিন্তু কি আছে, এই গতি আছে, অতিক্রম করছে রাস্তা, এবং এপার থেকে ওপারে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে, এবং এখানে কিন্তু মোশন বা গতি আছে। তাহলে আমরা এখানে এক ক্রস ব্যবহার করব। আগেই বলেছি প্রিপজিশনকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি, প্রিপজিশন উইথ মুভমেন্ট, প্রিপজিশন উইথ স্ট্যাগন্যান্ট অথবা স্টেশনারি, প্রিপজিশন উইথ টাইম। তিনটাই বলে এখানে আমি গতির ক্ষেত্রে, স্থবিরতার ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে। এবার আমরা চলে আসি দ্বিতীয়টা, এগেইনস্ট। এগেইনস্ট এর অর্থ প্রতিকূলে বা বিরুদ্ধে, এর হলো শাব্দিক অর্থ। আর এই ক্ষেত্রে আমাদের প্রতিকূলে অর্থাৎ কিসের, স্রোতের প্রতিকূলে, বাতাসের প্রতিকূলে, আমরা অনেক সময় আমার ইচ্ছার প্রতিকূলে হতে পারে, সেই ক্ষেত্রে চলার গতি অর্থাৎ গতি যদি থাকে, স্রোতের একটা গতি আছে, বাতাসের একটা গতি আছে, মানুষের মনের একটা গতি আছে, এই গতির বিরুদ্ধে যদি চলা বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বোঝাবো, এগেইনস্ট ব্যবহার করবো। এগেইনস্ট, এ জি এ আই এন এস টি, এগেইন এস টি, এগেইনস্ট, এগেইনস্ট ব্যবহার করবো। আমরা প্যারাডিজম মানে দৃষ্টান্ত, এখানে দ্য উইন্ড ইজ ভেরি স্ট্রং, দ্য উইন্ড বা কারেন্ট, এখানে উইন্ড বায়ু প্রবাহটা অত্যন্ত শক্তিশালী, এখানে আমরা কারেন্ট বা স্রোত ব্যবহার করতে পারি। সো উই ক্যান নট গো, আমরা বাইতে পারলাম না, দ্য গো পারি না বা পারবো না, দ্য বোট নৌকাটি এগেইনস্ট ইট, অর্থাৎ ইট বলতে এখানে উইন্ড কে বোঝাচ্ছে, অর্থাৎ এই স্রোত এত শক্তিশালী, এর বিপরীতে আমরা আমাদের নৌকা বাইতে পারবো না। তো শিক্ষার্থী আমরা এটা পরবর্তীতে চলে যাই। এবার আমরা এ আমরা শুরু করেছি, এ এখানে অ্যালং, অ্যালং মানে আমরা এর অর্থ যদি করি, অ্যালং অর্থ বরাবর, অ্যালং মানে হচ্ছিল বরাবর, বরাবর চলার গতি বুঝাইতে অ্যালং বা বাই বসে, বরাবর চলার গতি, অর্থাৎ আমরা রাস্তা ধরে নদীর পার দিয়ে আমরা অনেক দূরে হেঁটে যাচ্ছি, লেটে পর দিয়ে হেঁটে যাচ্ছি, বাগানের ভিতর দিয়ে আমরা অনেক দূরে হেঁটে যাচ্ছি, বরাবর চলতে, যেরকম আমরা নদীর তীর বরাবর হাঁটি, কখন কোন রাস্তা ধরে হাঁটতে 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 থাকি, চলতে থাকি, গাড়ি চালাতে থাকি বা বাইসাইকেল চালাতে থাকি, অর্থাৎ এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আজকের যে আলোচ্য বিষয় সেটা আছে, সেটা হচ্ছিল মুভমেন্ট বা গতি থাকতে হবে, সেই প্রতিষ্ঠানটা এখানে আলোচনা করা হচ্ছে। তাহলে রাজীব ওয়াক স্লোলি, রাজীব আস্তে আস্তে হেঁটে গিয়েছিল, অ্যালং অথবা বাই দ্য রোড, রাস্তার বরাবর বা রাস্তা ধরে অনেক দূরে সে চলে যায়, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অ্যালং অথবা বাই। পরবর্তীতে চলে আসি আমরা এতে, আমরা যে কটা নিয়ে না ইয়ে করছিলাম, এবার আমরা বিতে চলে আসলাম। অ্যালফাবেট আকারে প্রিপজিশন গুলো আমরা আলোচনা করছি যাতে আমাদের মনে থাকে, এবং একটা ধারাবাহিকতা রক্ষা করলে এর শিখতে এবং মনে রাখতে সুবিধা হয়। বিহাইন্ড এর অর্থ হচ্ছে পেছনে, কারো পিছনে পিছনে যদি চলার গতি থাকে, তাহলে আমরা একটা মানুষের পিছনে কুকুর দৌড় ছুটে, গাড়ির পিছনে মানুষ ছুটে, অর্থাৎ একটা চোরের পিছনে পুলিশ বা অন্য কেউ ধার করলে, এই যে ছুটা বা চোরের পিছনে পিছনে চলার যে গতি, ছুটে চলার যে গতি, সেই গতি বুঝাইতে আমরা ব্যয় ব্যবহার করব। এবং এই ক্ষেত্রে উদাহরণটা আমরা দেখি, সে ইজ রানিং বিহাইন্ড দ্য থিফ, অর্থাৎ পিছু ধাওয়া করা, কাউকে অনুসরণ করা, এই ক্ষেত্রেও আমরা বিহাইন্ড ব্যবহার করব, অর্থাৎ কারোর অনুসরণ করে চলা, দ্য ফলোয়ার ইজ গোয়িং বিহাইন্ড দ্য হিরো, অর্থাৎ এই নায়কের অনুসারীরা তার পিছন পিছনে ছুটছে চলছে। এখন বিটুইন মাঝখানে, শাব্দিক অর্থ হচ্ছে মাঝখানে, কোন কিছুর মাঝ দিয়ে চলার গতি, যেমন আমরা যে শ্রেণীকক্ষে পাঠদান করছি, সেই শ্রেণীকক্ষে বেঞ্চের মাঝে যে সারি আছে, এই সারির ভিতর দিয়ে চলার গতি যদি বোঝানো হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বিটুইন বসাবো, গতি না থাকলে আমরা ওটা থ্রো ব্যবহার করবো, সেটা অন্য জিনিস। তো এখানে বিটুইন ব্যবহার করা হচ্ছে আমরা মনে রাখতে হবে চলার গতি, কারণ পাশ দিয়ে, অর্থাৎ আমরা মনে করে এখানে দিয়েছি যে দা বাই লাইন ভারতে চলে গেল বিটুইন আস আমাদের মধ্য দিয়ে, অর্থাৎ আমরা দাঁড়িয়েছিলাম আমাদের মধ্য দিয়ে গেল, এখানে কিন্তু চলার গতি আছে। এখন আমরা আরেকটা যে আলোচনায় নিয়ে আসবো সেটা হচ্ছে আমরা
ডাউন মানে আমরা এ বি সি এখন এই তিনটা চলে গেল এখন আমরা ডাউনে নিয়ে আসব এবারে আলোচনায় আমরা চলে আসি ডাউনে ডাউন হচ্ছে নিচে এর শব্দিক অর্থ হচ্ছে নিচে বা নিচু তো এই ডাউন আমরা পাবো কোথায় ব্যবহার করব যখন উপর থেকে নিচে চলা যে গতি থাকে সেটা আমরা গাছ থেকে নামা হোক পাহাড় থেকে নামা হোক অথবা বাস থেকে যে কোনো অবস্থান নেই থাকি না কেন উপর থেকে যদি নিচে নামার বা চলার গতি বোঝায় তাহলে আবার যেরকম আমরা উপর থেকে নিচে ঝর্ণার পানি নেমে আসে এটিও অর্থাৎ উপর থেকে এক কথা উপর থেকে নিচে চলার যে গতি নামার যে গতি সেই গতি বোঝানোর ক্ষেত্রে আমরা ডাউন ব্যবহার করব সেখানে আমরা বলতে এখানে রাজি ইজ ওয়াকিং ডাউন দা হিল রাজি পাহাড় থেকে হেঁটে নেমে আসছে সেই ক্ষেত্রে আমরা এখানে এই উদাহরণটা এখানে দেখিয়েছি এবার আমরা চলে আসবো ফ্রম ফ্রম এর শাব্দিক অর্থ হইতে থেকে বাঁচে এর শাব্দিক অর্থ অর্থাৎ যখন এটা আমরা প্রিপোজিশন হিসাবে ব্যবহার করব এবং এই ক্ষেত্রে কোন স্থান থেকে চলার গতি যদি বোঝায় যেরকম আমরা কোথাও যাবো আমরা হচ্ছে বাজার থেকে বা লালবাগ থেকে আমরা যাত্রা শুরু করবো আমরা বান্দরবন বা অন্য কোথাও যাবো তাহলে সেই স্থান থেকে চলার যদি গতি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করবো এখানে দুটো জিনিস আছে অর্থাৎ কোন স্থান থেকে আমরা যেখান থেকে যাত্রা করবো অর্থাৎ যেখান থেকে যাত্রা করা শুরু হবে সেই স্থানটা বোঝানোর জন্য সেখানে তো গতি থাকতে হবে তাহলে আমরা ফ্রম ব্যবহার করবো এখানে আমাদের দা গাছ গার্ড ব্যান এও বালিকাটি পালিয়ে গেল সাপের থেকে সাপ যেখানে আছে যেখানে আমরা অবস্থান ছিল সে অবস্থান থেকে চলে গেল পালিয়ে গেল তাহলে সে একটা অবস্থান ছিল সে অবস্থান থেকে সে পালিয়ে গেল সাপ থেকে এই জন্য আমরা এখানে বলতে পারি সে একটা স্থান থেকে চলে গেল এখানে তার গতি ছিল এই জন্য আমরা একটা ফর্ম ব্যবহার করবো এবার চলে আসি আমরা ইনটু ইনটু এটা দুটো প্রিপজিশন একসাথে মিলে একটা প্রিপজিশন হয়েছে ইন একটা প্রিপজিশন টু একটা প্রিপজিশন অবশ্য অন্য কথা আছে টু ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয় তবে এটা একটা প্রিপজিশন বটে এই টু অর্থাৎ কোন কিছুর ভিতরে এখানে ইন আমি দেখিয়েছিলাম ইন মানে ভিতরে এই ভিতরে যদি গতি বোঝায় যেরকম আমরা আমাদের একটা ফ্ল্যাট বাড়িতে আমরা থাকি সেখানে অনেকগুলো রুম থাকে এক রুম থেকে আরেক রুমে অর্থাৎ বাইরে থেকে ভিতরে অর্থাৎ একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে বায়ু থেকে পানি পানি থেকে অন্য মাধ্যমে এই চলার যে গতি এই গতি বোঝাতে আমরা ইনটু ব্যবহার করে থাকি অর্থাৎ এটা কোনো কিছুর ভিতরে গতি থাকতে হবে যেরকম আমরা যদি মনে করি একটা লোক দ্রুত বেগে গেট দিয়ে ভিতরে প্রবেশ করবে তাহলে এখানে আমরা বলতে পারি দা ম্যান এন্টার ইনটু দা রুম থ্রু দা গেট কুইকলি অর্থাৎ একটা অবস্থান থেকে আরেকটা অবস্থান যখন যাচ্ছে তার অবশ্যই গতি আছে এই কারণে আমরা এখানে ইনটু ব্যবহার করবো এখানে উদাহরণটা দেখি দা ম্যান র্যান ইনটু দা বেডরুম দৌড়ে সে বেডরুমে গেল এখানে একটা রুম থেকে আরেকটা রুমে গেল অত সে বাইরে থেকে যাচ্ছে না এখন তার চলার গতি ছিল এই গতির কারণে আমরা এখানে ইনটু ব্যবহার করবো তাহলে আমরা এখানে বলতে পারি একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে চলার গতি বোঝালে বা একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে চলার গতি বোঝালে গমন করার গতি বোঝালে তাহলে আমরা ইনটু ব্যবহার করবো তো বলতে হবে ইনে অর্থাৎ ভিতরে এইটা একটু মাথায় রাখতে এখানে আমরা দেখি অফ কোনো কিছু উপর থেকে বিচ্ছিন্ন হয়ে চলার গতি বোঝালে সেটাকে আমরা অফ বলে ব্যবহার করে থাকি কোন কিছু অন থেকে বিচ্ছিন্ন হয়ে চলার গতি বোঝালে আমরা ওর বদলে অফ ব্যবহার করব সেই ক্ষেত্রে আমরা এই উদাহরণটা দেখি দ্য ক্যাট জাম্প অফ দ্য বক্স এখানে কি বোঝাচ্ছে সে কোথায় অন থেকে বিচ্ছিন্ন সে কোথায় ছিল একটা অবস্থানে ছিল তারপর সে জাম্প করলো অফ দ্য বক্স এখানে আমরা বলি অন যে বাক্সের উপর থেকে সে ধরো লাফ দিয়ে গেল এখানে কিন্তু তার গতি আছে এবং সে বিচ্ছিন্ন হয়েছে একটা অবস্থানে ছিল সেখান থেকে লাভ দিয়ে আরেকটা অবস্থানে গেছে এখানে তার চলার বা লাভ দেওয়ার অথবা তার অবস্থান পরিবর্তনে একটা গতি আছে এই জন্য এখানে আমরা অব্যবহার করেছি এবার আমরা অভার অভার সেটা হচ্ছে উপর দিয়ে পার হওয়ার গতি বোঝালে আমরা সেই ক্ষেত্রে অভার বসে উপর দিয়ে গতি অর্থাৎ উপর দিয়ে যেরকম আমাদের বিল্ডিং এর উপর দিয়ে অথবা মাঠে আমরা খেলা করছি আমাদের মাথার উপর দিয়ে অথবা আমরা নদীতে আসি আমাদের উপর দিয়ে কোনো কিছু যদি চলার গতি বোঝায় কোনো কিছু যায় এখানে উদাহরণটা আমরা দেখলে ও এখানে উদাহরণ দেওয়া হয়নি উপর দিয়ে পার হওয়ার গতি বোঝালে তাহলে দা
সুস্থ থাকুন, সে আশা ব্যক্ত করে আজকে ক্লাস এখানে শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।